নমস্কাৰ শ্ৰদ্ধা ছাৰ বাইদেউসকল, আপোনালোক সকলোকে মই মোৰ ইউটিউব চেনেল নলিনী কান্ত ডেকালৈ স্বাগতম জনাইছোঁ। ছাৰ বাইদেউসকল, নলিনী কান্ত ডেকা নামৰ ইউটিউব চেনেলটো হৈছে এটি শিক্ষামূলক ইউটিউব চেনেল আৰু এই চেনেলটিৰ জৰিয়তে আমি শিক্ষক ছাত্ৰ ছাত্ৰী অভিভাৱক আৰু বিদ্যালয়ৰ লগত জড়িত কিছু খবৰ লৈ আহিবৰ কাৰণে চেষ্টা কৰোঁ। আপুনি যদি আজি পোনপ্ৰথমবাৰৰ কাৰণে এই চেনেলটো চাইছে, অনুগ্ৰহ কৰি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব, লগৰ শিক্ষক বন্ধু বান্ধৱীসকলক চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবৰ কাৰণে অনুপ্ৰাণিত কৰিব, লগতে তলত থকা ৰঙা বটনটো ক্লিক কৰি অল ন'টিফিকেশ্যন কৰি থৈ দিব, যাতে পৰৱৰ্তী পৰ্যায়ত আমি বনোৱা প্ৰত্যেকটো ভিডিঅ'ৰে খবৰ আপুনি পাবৰ কাৰণে সক্ষম হয়। আজি এই ভিডিঅ'টোৰ জৰিয়তে শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলৰ কাৰণে, অৰ্থাৎ এল পি স্কুলৰ পৰা হাই ছেকেণ্ডাৰী ছেকেণ্ড ইয়াৰ বা আৰু ওপৰ পৰ্যায়ৰ শিক্ষক শিক্ষয়িত্ৰী হাই ছেকেণ্ডাৰী পৰ্যায়ৰ শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলৰ কাৰণে অহা দৰমহা সম্পৰ্কীয় এটি বিশেষ খবৰ দিবৰ কাৰণে চেষ্টা কৰিম। আপোনালোকে এই ভিডিঅ'টো যদি ইনফৰ্মেটিভ বুলি ভাবে, অনুগ্ৰহ কৰি ভিডিঅ'টো আগলৈকে ফৰৱাৰ্ড কৰিব। ছাত্ৰীসকল, আমি সকলোৱে জানো আমাৰ দৰমহাৰ এটি ষ্ট্ৰাকচাৰ আছে আৰু এই ষ্ট্ৰাকচাৰটোৰ জৰিয়তে শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলক তেওঁলোক এন পি এছৰো হ'ব পাৰে বা জি পি এফৰ মানে অ' পি এছৰো হ'ব পাৰে দৰমহা দিয়াৰ ব্যৱস্থা আছে। আৰু এই দৰমহাৰ কিছুমান যেতিয়া দিয়া হয়, চৰকাৰে কিছুমান বিশেষ শিতানত দৰমহা পইচা কৰ্তন কৰে আৰু এই বিশেষ শিতানত আমাক পইচা দিয়ে। আৰু এই বিশেষ শিতানকেইটি যদি আপুনি ভালদৰে নাজানে, ইয়াক লৈ মই আগতে এটি ভিডিঅ' প্ৰস্তুত কৰি থৈছোঁ। সেই ভিডিঅ'টোত মই এই কথাখিনি বিতংভাৱে কৈছোঁ, এইটো হৈছে সেই ভিডিঅ'টো, এইটো ভিডিঅ'ত সেই কথাখিনি আপুনি বিতংভাৱে পাব। অনুগ্ৰহ কৰি আপুনি এই ভিডিঅ'টো চাওক, চালে গোটেইখিনি কথা গম পাবৰ কাৰণে সক্ষম হ'ব দৰমহাৰ ষ্ট্ৰাকচাৰটো কেনেকুৱা হয়। আমাৰ দৰমহাৰ যেতিয়া ডিডাকশ্যন হয়, অৰ্থাৎ কাট খায়, কাট খোৱাৰ সময়ত এটা বিশেষ শিতানত আমাৰ কিছু পইচা কটা হয়, সেই শিতানটো বোলা হয় জি আই এছ। আজি এই ভিডিঅ'টোত জি আই এছ সম্পৰ্কীয় চৰকাৰে লোৱা এটা ঐতিহাসিক সিদ্ধান্তৰ কথা ক'বৰ কাৰণে চেষ্টা কৰিম। চৰকাৰে এই জি আই এছ সম্পৰ্কীয় এটি বিশেষ সিদ্ধান্ত লৈছে আৰু এই সিদ্ধান্তটোৱে শিক্ষক কৰ্মচাৰীসকলক বাৰুকৈ উপকৃত কৰিব পৰৱৰ্তী পৰ্যায়ত। গতিকে শ্ৰদ্ধা ছাৰ বাইদেউসকল, যিখন চৰকাৰী ৰাজপত্ৰ, সেই ৰাজপত্ৰখন চাবৰ কাৰণে চেষ্টা কৰোঁ আৰু ৰাজপত্ৰখনত এই জি আই এছ সম্পৰ্কীয় কি কথা উল্লেখ আছে সেই কথাখিনি চাবৰ কাৰণে চেষ্টা কৰোঁ। লগতে পেপাৰত প্ৰকাশিত এই ন'টিফিকেশ্যন অৰ্ডাৰখনৰ লগত পেপাৰত প্ৰকাশিত বাতৰিত কি লিখিছে সেই কথাখিনিও আমি চাবৰ কাৰণে চেষ্টা কৰিম। গতিকে শ্ৰদ্ধা ছাৰ বাইদেউসকল, ভিডিঅ'টো ভালদৰে বুজিবলৈ, জি আই এছ কি সেই কথাখিনি বুজিবলৈ এই ভিডিঅ'টো আপুনি চোৱাটো অত্যন্ত জৰুৰী। ছাৰ বাইদেউসকল, এইখন হৈছে অসম ৰাজপত্ৰ, দি এছাম গেজেট। এই ৰাজপত্ৰখন 17 আগষ্ট 2022 তাৰিখে প্ৰকাশ পাইছে আৰু ইয়াত কি লিখা আছে চাওক, গভৰ্ণমেণ্ট অৱ এছাম অৰ্ডাৰ্ড বাই দি গভৰ্ণৰ এডমিনিষ্ট্ৰেটিভ ৰিফৰ্ম ট্ৰেইনিং পেঞ্চন এণ্ড পাব্লিক গ্ৰিভেন্স ডিপাৰ্টমেণ্ট, এই ডিপাৰ্টমেণ্টটোৰ তৰফৰ পৰা এই অসম ৰাজপত্ৰখন প্ৰকাশ পাইছে। এতিয়া ৰাজপত্ৰৰ ভিতৰত পেঞ্চনৰ লগত জড়িত, ছাত্ৰ ছাত্ৰীসকলৰ দৰমহাৰ লগত জড়িত কি কথা উল্লেখ কৰা আছে সেইটো আপোনালোকে চাওকচোন। ছাৰ বাইদেউসকল, ইয়াতে উল্লেখ আছে অফিচ মেমৰেণ্ডাম দি 17 আগষ্ট 2022, ছাবজেক্ট এমেণ্ডমেণ্ট অফ গ্ৰুপ ইঞ্চুৰেঞ্চ স্কিম 1983 ফৰ ষ্টেট গভ এমপ্লয়ি, ৰাজ্য চৰকাৰৰ কৰ্মচাৰীসকলৰ কাৰণে 1983 চনত জি আই এছ ব্যৱস্থাটোত প্ৰৱৰ্তন কৰা হৈছিল বা তাৰ লগত এখন সিদ্ধান্ত কিছু সিদ্ধান্ত লোৱা হৈছিল। জি আই এছ মানে এতিয়া আপোনালোকে পালে গ্ৰুপ ইঞ্চুৰেঞ্চ স্কিম, আৰু এই গ্ৰুপ ইঞ্চুৰেঞ্চ স্কিমৰ এমেণ্ডমেণ্ট সম্পৰ্কীয় কিছু কথা এই ৰাজপত্ৰখনত কোৱা হৈছে। এতিয়া জি আই এছ বা গ্ৰুপ ইঞ্চুৰেঞ্চ স্কিম কি হয়, কৰ্মচাৰীসকলে ইয়াৰ ক্ষেত্ৰত কি কৰিব লাগে সেই কথাখিনি আপোনালোকে জানি লওক। ইঞ্চুৰেঞ্চ মানে আমি সকলোৱে জানো, অৰ্থাৎ বীমা, ইঞ্চুৰেঞ্চ মানে হৈছে অসমীয়াত বীমা। আপোনাৰ যদি গাড়ী এখন আছে, আপুনি যদি ইঞ্চুৰেঞ্চ কৰে, গাড়ীখন এক্সিডেণ্ট হ'লে, গাড়ীখন চোৰ হ'লে আপুনি নিৰ্দিষ্ট পৰিমাণৰ পইচা পাব।
আপুনি যদি হেলথ ইন্সুরেন্স করে আপনার চিকিৎসার বাবদ পয়সা পাব আর প্রত্যেকজন কর্মচারীকে রাজ্য সরকারে এটি ইন্সুরেন্স করার ব্যবস্থা করে প্রত্যেক মাহতে দরমহার এটি টাকা কাটে এই টাকা কাটার উদ্দেশ্য হল যদি কর্মচারীজন কিবা কারণত মৃত্যু হয় বা অবসরের সময়ত বিশেষ মৃত্যু হলে কি করা হোক কর্মচারীসকলক সেই পয়সাখিনির উপর ভিত্তি করে এটি অর্থাৎ সেই পয়সাখিনি যদি ইন্সুরেন্স করা হব তেওঁ ডিপেন্ডেন্টে পরিয়ালে কিছু টাকা পাবর কারণে সক্ষম হব গতি গ্রুপ এই ইন্সুরেন্স স্কিমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই গ্রুপ ইন্সুরেন্স স্কিমর পয়সা যেটা উলিয়াবলগিয়া হয় তেতিয়া আমার ভালেখিনি অসুবিধার সৃষ্টি হয় যেহেতু কেতিয়াবা কোনোবাজন কর্মচারী অ্যাটাচমেন্টত বেলেগ বিদ্যালয় উপস্থিত মানে অ্যাটাচমেন্টত থাকে মিউচুয়াল ট্রেন্সফার হয় অর্ডারবিলাকৰ খেলিমেলি থাকে সেই সময়ত এই গ্রুপ ইন্সুরেন্স স্কিমের পয়সাখিনি উলিয়ার ক্ষেত্রত কর্মচারীজনের অসুবিধা হয় আর সেই অসুবিধাখিনি দূর করার উদ্দেশ্যে সরকারে এই ঐতিহাসিক সিদ্ধান্ত লৈছে এতিয়া চাও এই যেটো আমার ব্যবস্থা কি কি সিদ্ধান্ত লওয়া হল সেই কথাখিনি আমি এটা ভালদরে জানিবর কারণে চেষ্টা করি সরকারে লওয়া সিদ্ধান্ত অনুসরি অর্থাৎ পেনশন ডিপার্টমেন্টে লওয়া সিদ্ধান্ত অনুসরি এই জিআইএসর যে পরিবর্তন করা হয়েছে তাক লৈ পেপারত এটি বাতরি প্রকাশ পাইছে আপনাদের বাতরিটা চাওকছুন প্রশাসনিক সংস্কার পেনশন বিভাগের অধিসূচনা জারি 23 আগস্ট তারিখর পেপারত এই খবরটো প্রকাশ পাইছে প্রতিদিন কাকতত রাজ্যিক কর্মচারীর সামূহিক বিমা আসনির অধীনত বৃহৎ সংখ্যক কর্মচারীয়ে চাকরির পৰা অবসরের পিছতো বিমা আসনির ধন আদায় নোপার পরিপ্রেক্ষিতত প্রশাসনীয় সংস্কার প্রশিক্ষণ আর পেনশন রাজহুয়া অভিযোগ বিভাগে কর্মচারীর সামূহিক বিমা আসনি 1983 সংশোধনী ঘটাইছে বিভাগটির প্রধান সচিব অর্চনা বার্মা স্বাক্ষরিত যা 17 আগস্টর অধিসূচনাখনের জড়িয়ে বিমা আসনিখনের অধীনের রাজ্যিক কর্মচারীসকলে অবসরের সময়ত পাবলগিয়া সামূহিক বিমা ধন কোনো ওজর আপত্তি নকরাক মুকলাই দিয়ার নির্দেশ দিছে অর্থাৎ জিআইএসর যিখিনি ধন সেই ধনখিনি কোনো বিশেষ খেলিমেলি নকরাক বা কাগজ পাতি নহলেও মুকলাই দিয়ার কারণে নির্দেশনা দিয়া হয়েছে উল্লেখ্য যে রাজ্যিক কর্মচারী সামূহিক বিমা আসনির অধীনত রাজ্য সরকারের কর্মচারী প্রতি মাহর দরমহার নির্দিষ্ট পরিমাণে ধন কাটি রখা হয় আমি সকলে জানো আঠাটকে অর্থাৎ আমার শিক্ষকসকলের 200 টাকা কাট খায় আর বাকি কর্মচারীসকল চাকরির মানদণ্ডের উপর নির্ভর করে এই টাকাটা কাট খায় কিন্তু কর্মচারীজনের অদল বদলকে ধরে অন্যান্য কেতবোর অজুহাতের বাবে বিভিন্ন সময়ত ট্রেজারি চালান ডিডিওর প্রমাণপত্রসহ কেতবোর নথি দাখিল নোহাত কর্মচারীজনে অবসরের কালত সামূহিক বিমা ধন লাভপরা বঞ্চিত হয় অর্থাৎ বিভিন্ন কাগজ লাগে অবসরের পিছন সেই কাগজখিন উলার ক্ষেত্রে অসুবিধা হয় পরবর্তী পর্যায়ত কি হয় জিআইএসর যিখিনি টাকা সেই টাকাখিন কর্মচারীজনে পাবর কারণে সক্ষম নহয় তার প্রতি লক্ষ্য রাখিয়ে রাজ্য সরকারে সামূহিক বিমা আসনিখনের সংশোধনীর জড়িয়ে সংশ্লিষ্ট নথিপত্র দাখিলের রেহাই দিয়ার ব্যবস্থা করার লগতে অবসরের পিছতো যখন কর্মচারী বিমা আসনি ধন লাভের বঞ্চিত হয়ে আছে সেই সকলরে ক্ষেত্রতে সামূহিক বিমা ধন মুকলাই দিয়ে সিদ্ধান্ত লৈছে অর্থাৎ এই অসুবিধাব চালি জারি চাই কোনো কাগজপত্র নোহাক কর্মচারীজনক এই জিআইএস গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমের ধন মুকলি করে দিব কারণে অনুমতি মানে নির্দেশনা দিছে লগতে কোনোবা অবসরপ্রাপ্ত কর্মচারীয়ে যদি এতিয়ালৈকে ধর্ম মানে এই জিআইএসর ধন পোৱা নাই তেওঁলোককো অর্থাৎ কাগজের খেলি খেলি কারণে যদি পোৱা নাছিল তেওঁলোককো যাতে এই টাকাখিনি কোনো অসুবিধা নোহোৱাক দিয়ে তার কারণে নির্দেশনা দিছে গতি আমি কব লাগিব রাজ্য সরকারের কর্মচারীসকলের কারণে এই ঐতিহাসিক সিদ্ধান্ত জিআইএসত যিখিনি ধন থাকে যিখিনি এই পয়সা থাকে সেই পয়সাখিনি কোনো অসুবিধা নোহোৱাক এটা তেওঁলোকে পাব এতিয়া জিআইএসর টাকা পোৱার দুটা সিস্টেম আছে এটা হৈছে যদি কর্মচারীজনের মৃত্যু হয় তেতিয়াহলে তেখেতে পোৱা সিস্টেমটো বেলেগ আৰু কৰ্মচাৰীজনৰ যদি এই অবসৰ হয় মৃত্যু হোৱা নাই তেখেতে অবসৰ হৈছে তেতিয়া পোৱা সিস্টেমটো বেলেগ আপোনালোকে যদি এই বিষয়ত বিতংকৈ জানিব বিচাৰে অনুগ্ৰহ কৰি কমেণ্ট বক্সত কমেণ্ট কৰিব আমি পৰৱৰ্তী পৰ্যায়ৰ ভিডিঅ'ত ইয়াক লৈ এই কিছু ইনফৰমেশ্যন আপোনালোকক দিবৰ কাৰণে চেষ্টা কৰিম তাৰ বাবে অকল ভিডিঅ'টো ইমানতে সামৰিছোঁ আপোনালোকৰ যদি ভিডিঅ'টো ইনফৰ্মেটিভ বুলি ভাবিছে আপোনালোকৰ লগৰ এল পি স্কুলৰ শিক্ষক এম ই স্কুলৰ শিক্ষক হাইস্কুলৰ শিক্ষক হায়াৰ ছেকেণ্ডাৰী স্কুলৰ শিক্ষক বা ৰাজ্য চৰকাৰৰ আন কৰ্মচাৰীবিলাকৰ লৈকে এই ভিডিঅ'টো ফৰৱাৰ্ড কৰিব